আমার লেখা পড়াই আর হবে না রে, আমার লেখা পড়াই আর হবে না রে, একাকা ও জেঠা রে দাদা আমাকে ডালে ধরান রে। বাবা এ মাসের পকেট মানিটা? ঠিক আছে, পকেট থেকে নিয়ে নে। বাবা এ মাসের পকেট মানিটা কি? পকেট মানি? পকেট মানি চাই তো? এই যে এই চাদরটা দেখছিস, এই চাদরটা আমার দাদু আমার বাবাকে দিয়েছিল, আর তোর পকেট মানি চাই? হ্যাঁ, 1975 সালের চাদর, সেটা আমি এখনো পরছি। এই চশমাটা দেখছো? এই চশমাটা গান্ধীজির সেকেন্ড হ্যান্ড চশমা, গান্ধীজির সেকেন্ড হ্যান্ড চশমা, সেটা আমি পড়ছি। আর এই বইটা দেখছি, বইটা 1980 সালের বই, সেটা আমি পড়ছি। আরে ছাড়া, তো নিচে না যাওয়াই ভালো। যাই হোক, আমাদের বেলায় প্যান্টে পকেট থাকাই অনেক বড় কথা ছিল। হ্যাঁ, আর তোর পকেট মানি চাই, পকেট মানি। বাবা বাবা, হ্যাঁ বল, কী হয়েছে? বলছিলাম আমার এক্সামটা তো শেষ হয়ে গেছে, তো একটা ফোন কিনে দাও না। কী ফোন নিবি? ওই iPhone 11 Max যেটা নতুন বেরিয়েছে না, ওই ফোনটা কিনে। কার্ডটা রাখা আছে, নিয়ে নিই ওখান থেকে। বাবা বাবা, ডাল ভাতে বিরিয়ানি কেন? কীভাবে? যা বলো বলে ফেল। বলছিলাম ওই আর কি, আমার এক্সামটা শেষ হয়ে গেছে, তো কী একটা হয়েছে তাহলে? ফোন কিনে দাও না। ফোন? তোমার বয়সে ফোন কি জিনিস আমরা জানতামই না, তোমার ফোন লাগবে? তখন ফোন থাকলে তো জানতাম। আমার মুখের উপরে কথা? হ্যাঁ, লজ্জা করে না তোমার? লজ্জা করে না? যাই হোক, তোমার আমি জানতাম তোমার ফোন লাগবে একটা, তাই আগে থেকে আমি কিনে রেখেছিলাম, সেটা তোমাকে দিয়ে দিচ্ছি। সত্যি তোমার খুব ভালো। আরে ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ, ঠিক আছে, দাঁড়া তোমার দিচ্ছি। Hold up. Wait a minute. এই ফোনটা তো, ঠিক আছে। হ্যাঁ, ব্যাক সুইচটা কীভাবে কাজ করে মাঝে চলে যাবে, ফোন দেওয়া হয়ে যাবে এই ফোনটা, ঠিক আছে। এটা কি তোমার রুম দিয়ে পেয়েছো? মানে মানে জানি মানে দেখো, তুমি এখন অনেক ছোট আছো, ওইসব খাওয়ার বয়স নয় তোমার, ঠিক আছে, খাবে না আর খাবে না। এই বল্টু, বল্টু তোর ব্যাগ দিয়ে সব কি বেরিয়েছে? কি মানে ওই কেলটু আছে না, কেলটুটা মানে জানলা দিয়ে জানি ফেলিয়ে তোর দিয়েছে। মুখ দিয়ে মানে ছাড়া আর কিছু বেরাবে না। যাই হোক, কোথায় পেয়েছিস এগুলো বল না, বল না। আরে বুঝতেই পারছিস, ওই লকডাউন হয়েছে রে, তো বাইরে বেড়ালে মেরে একদম পাছা গরম করে দিচ্ছে। আমার জন্য এক প্যাকেট এনে দেবে? অনেকদিন ধরে খাইনি, লকডাউন বুঝতেই পারছি। আমার জন্য এক প্যাকেট এনে দেবে? এনে দিস এক প্যাকেটে। কিরে বান্টি, তোরা যে HS-এর রেজাল্ট ছিল না? মানে বাবা মানে আর কি HS-এ ফেল করে গেছি। ও, কোনো ব্যাপার নয়, পরের বার ভালো করে পরীক্ষা করে ভালো করে রেডি হয়ে যাবে, দেখবে পাস করে যাবে, কোনো ব্যাপার না, সব ঠিক আছে। কী রে, তোর আজকে HS রেজাল্ট ছিল না, কী হয়েছে? মানে আর কি মানে মানে আর কি HS-এ ফেল করে গেছি। জানতাম জানতাম তুই ফেল করবি, আমি জানতাম। তোকে পড়ানোর চেয়ে তোর রাস্তার ওই কুকুরগুলোকে পড়ানো ভালো ছিল, অন্তত ওদের সামনে যদি আমি বর্ণ পরিচয় করতাম, ওরা আজকে হয়তো সায়েন্টিস্ট হয়ে যেত। আর কোনো কথা বলে লাভ নেই, আমার কালকে বন্ধুর দোকানে বলেছিল এই দানা আর বাটি দেওয়ার জন্য এক লোক লাগবে, তুই চলে যাস কাল দিয়ে, চলে যাস। তুমি নাকি আজকাল পড়াশোনায় মন দিচ্ছ না? বাবা আমাকে পড়াশোনা করতে ভালো লাগে না, আমাকে তো ঠিক আছে, ক্রিকেট তোমার খেলতে যা ভালো লাগে। ইচ্ছা তাই করো, কিন্তু পড়াশোনা তার সাথে তো খুবই দরকার না, পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে, তারপরে তোমার যা ইচ্ছা তাই করো না, তুমি কোনো চাপ না। বল্টু, তুই নাকি আজকে পড়াশোনায় মন দিচ্ছিস না? আমাকে পড়াশোনা করতে ভালো লাগে না, আমি পেন্টার হতে চাই।
ছবি এঁকে ভিঞ্চি হবে, ভিঞ্চি এসব ভিঞ্চি ভিঞ্চি হতে হবে না। যাও ভালো করে পড়াশুনো করো, করে একটা চাকরি করবে, চাকরি করে লাইফ সেটেল। ভিঞ্চি ভিঞ্চি হতে হবে না কোনো।